উত্তর চব্বিশ পরগনার জেলার বশিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড নবোদয় সংঘ 75 বছরের এবার শ্যামা পূজায় পদার্পণ করেছে। একদিকে আলোকসজ্জা, অন্যদিকে সিকিমের চারধাম মন্দিরের আদলে এই পুজোর নজর কেড়েছে সীমান্ত থেকে সুন্দরবনের অগণিত মানুষের। সারা বছর এই মহিলা সংগঠন সামাজিক কাজে দায়বদ্ধ, রক্তদান স্বাস্থ্য শিবির থেকে অনাথ শিশু দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো তাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে নজর কেড়েছে সীমান্ত শহর বশিরহাটের মানুষের কাছে। গত 4 বছর ধরে ক্লাবের সামনে শ্যামা পুজোর মঞ্চে শতাধিক অনাথ ও পথ শিশুদের ভাইপোটা দিয়ে আসছে নবোদয় সংঘ। একটাই উদ্দেশ্য, ভাই বোনেরা যেন বুঝতে না পারে তাদের পৃথিবীতে তাদের আর কেউ নেই। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে, মাথায় ধান দুবা, মুখে মিষ্টি শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আজকের এই দিনটা সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এবার কল্যাণ নবোদয় সংঘ বসিরের ব্র্যান্ড, নবোদয় সংঘ যে উদ্যোগ নেবে আগামী প্রজন্ম সেই উদ্যোগ নিয়ে ভাববে। এই উদ্যোগ আমাদের নিতেই হবে, আমরা সমাজের পক্ষে দায়বদ্ধ। নবোদয় সংঘ সংগঠন মানে সমাজের সাথে থাকে, তাই সমাজের সেই সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য, যারা যদি পিছিয়ে না পড়ে, যারা ঘরে বসে না কাঁদে, ভাই নেই বোন নেই না ভাবে, তাদের পাশে দাঁড়ায় নবোদয় সংঘ। সেই জন্য এই উদ্যোগ। আজকে ভাইফোঁটা, শুভ ভাইফোঁটাতে এসে আমাদের খুব আনন্দ হচ্ছে। প্রতি বছরই আমরা আসি, খুব আনন্দ হয় এবং সবার সাথে কথা পরিচয় হয়, আরও নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, সবাই আমাদের খুব যত্ন করে, আমাদের খুব খুব আনন্দ হয়। প্রতি বছরই এসে খুব আনন্দ হয়। সবাইকে খুব ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।